তো নমস্কার বন্ধুরা, সঞ্চিতা কিচেন হাউজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি শুরু করব, আজকে ডাটা শাক ভাজা করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা অনেকে ভাবতে পারো, ডাটা শাক আবার ভাজা করে রেসিপি দেখানোর কী হয়েছে? না বন্ধুরা, এটা একটু অন্যরকম, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি আজকে সেভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকেই জানো যে বর্ষাকালে শাকসবজি খেলে পেটের একটু সমস্যার কারণ এই সময়টা জল বেড়ে যাওয়াতে পোকামাকড়ের উপদ্রব হয়, যার জন্য অনেকে এই সময়টা শাকটা অ্যাভয়েড করে চলেন। তো আমার আজকে বাজার থেকে একাটি ডাটা শাক এনেছে, এর সাথে কিন্তু ডাটাও আছে আর শাকটা আমি আজকে ভাজা করব পুরোটা। আর গাছটা যদি ছোটো থাকতো তাহলে পুরোটাই আমি নিতে পারতাম। এই দেখো, এতে পোকামাকড়ও হয়েছে, দেখতেই পাচ্ছ, মানে পোকা হয়েছে, পোকায় পাতাগুলো খেয়ে নিয়েছে। ওই জন্যে শাকটা আমি এই সময়টা একটু কম খাই, নয়তো প্রতিদিন আমি শাকটা বেশি পরিমাণে খেয়ে থাকি আমরা। তো যাই হোক, আজকে যে শাকটা আমি রান্না করব সেটা তোমরা যদি এইভাবে তৈরি করে খাও বাড়িতে, তো গতানুগতিক যেভাবে আমরা শাক বা পেঁয়াজ রসুন, বা অনেকে পেঁয়াজ রসুন পছন্দ করো না, তো সেইভাবে করার চাইতে একটু অন্যরকমভাবে করব। কারণ নিত্য নতুন একরকম খেতে তো ভালো লাগে না, একটু আমরা অন্যরকম সবসময় একটু অন্যরকম ট্রাই করার চেষ্টা করি। তো প্রথমে আমি ডাটা শাকগুলো ভালো করে বেছে নেব, আগে বেছে নিয়ে তারপরে আমি এটাকে ধোবো। তো প্রথমে দেখো, গোড়াগুলো নিয়ে যেগুলো ছোটো ছোটো সেই শাকগুলো আমি নিয়ে নিচ্ছি, মানে গাছ শুদ্ধ। আর যে গাছটা একটু বড়, ডাটা গাছটা, সেটা আমি যে কাণ্ডটা, মানে যে ডাটাটা আমি রেখে দিয়ে আর শুধু শাকটাই আমি নেব। দেখো পোকা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, যার জন্য আমার মা কাকিমারা বারণ, মানে এই সময়টা বারণ করেন যে শাকটা কম খাওয়ার জন্য। তো অনেকেই আছেন যারা এই সময়টা শাক খান না পেটের সমস্যার জন্য। তো আমি প্রথমে আমি এটাকে পরিষ্কার, পোকাও ছিল যার জন্য আমি ভালো করে বেছে নিয়েছি। এরপরে আমি এগুলোকে কলপাড়ে নিয়ে গেলাম। কলপাড়ে নিয়ে যেহেতু বালতির মধ্যে কিছু জল দিয়ে, এর মধ্যে প্রচুর বালিও ছিল, বালিটা এমনি নর্মালি বেছে নিয়ে দিয়ে ধুলে বালিটা যাবে না, যার জন্য আমি বালতির মধ্যে, আমার বাইরে একটা কল রয়েছে তো সেখানে গিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিলাম। আর শাক জিনিসটা এরকমই, মানে ভালো করে না ধুলে তো এর মধ্যে বালি থাকে, যার জন্য রান্না করলে মুখের মধ্যে কিচকিচ কিচকিচ করা, সেটা খেতেও ভালো লাগে না, খাওয়াটাও উচিত না, বালিটা পেটে গিয়ে আমাদের পেট খারাপ করতে পারে। তো দেখো, দু তিনবার ধুয়ে, তিনবার চারবার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর শাকটা একটা যা মানে ঝুড়িতে করে নিয়ে এলাম। তো এবারে আমি শাকগুলো কেটে নেব। তোমরা যে যেভাবে পারো, অনেকে আছে চাকু দিয়ে, অনেকে আছে কাঁচি দিয়ে শাক কাটতে পছন্দ করো, তো আমি ওভাবে নয়, আমি একটু বটি দিয়ে শাকটা কাটতে বেশি পছন্দ করি। অবশ্য বটিটা আমার ধার, অতটা ধার নেই, তো শাক কাটতে গেলে একদম কুচি কুচি, একদম মিহি করে কাটলে ভালো হয়, শাকটা খেতেও ভালো লাগে, শাকটা সিদ্ধও হয় ভালো, মানে সিদ্ধ হয় ভালো বলতে একদম মিহি হয়ে যায়। তো সেরকমভাবে যার যেরকম সুবিধা সে সেইভাবে কাটতে চেষ্টা করবে। তো সে সেভাবেই কেটে নিও। তো শাক খাওয়া সত্যি শরীরের জন্য ভালো, আমাদের পেট পরিষ্কার হয়, আর শাকে তো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আরও অনেক কিছুই থাকে। তো আমরা রেগুলারই শাক খাই, অন্তত একটা যে কোনো শাককে রাখার চেষ্টা করি আমাদের মেনুতে। তো শাকটা কেটে নিয়ে তারপর চলো রান্না শুরু করি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তো সাদা তেলটা গরম হওয়ার পরে এবারে আমি কিছু চিনে বাদাম ভেজে নেব, মানে 1 মুঠো চিনে বাদাম। তো ওটাকে একটুখানি তেলে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপরে এই দেখো, তুলে লাল লাল করে, এমনি তো চিনে বাদামটা লাল, তো একটুখানি কালার এসে যাওয়ার পরে ওটাকে তুলে নিয়েছে। তারপরে সেই তেলেই আবার 2টো পেঁয়াজ দিয়েছি। আমি কিন্তু শাকে একটু পেঁয়াজ রসুনটা বেশি দেওয়া পছন্দ করি, তো পেঁয়াজ দিয়েছি। তারপরে 2টো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আস্তই দিয়েছি। আর এখানে দিলাম একটু নুন আর একটু হলুদ, মানে যেরকম প্রয়োজন হবে, নুনটা মানে তোমার শাক যেরকম সেরকমই। তারপরে এই দেখো, রসুন এখানে থেতো করে দিয়েছি, রসুন এখানে 4-5 কোয়া রসুন আছে। তো রসুনটা থেতো করে দেওয়ার পরে এখানে আমি আরও কিছু কাঁচা লঙ্কা, শাকে তো অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হয়, তবে এখানে তোমরা যদি পারো এখানে একটু শুকনো লঙ্কা, 1টা হোক 2টো হোক শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু শাকের টেস্টটা ভালো হয়। তো আমি এখানে দিয়ে দিলাম 1 ছোট টমেটো কুচি। টমেটো সাধারণত আমি দেই না, কিন্তু আজকে আমি এই শাকে টমেটো কুচি দিয়ে শাকটার স্বাদটা অন্যরকম করব, তার জন্য আজকে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি এবং ওগুলো দিয়ে ভালো করে একটু নরম হয়ে এলে, যেহেতু নুন হলুদ দেওয়া রয়েছে, পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে গেছে, তারপর আমি
দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ তো সবুজ শাকটা কেমন সুন্দর লাগছে কড়াইয়ের মধ্যে, একদম মানে সবুজের একটা সমারোহ। সবুজ শাকসবজি কিন্তু খেতে চেষ্টা করবে, ডাক্তাররাও বলে থাকেন সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস আর অন্যান্য দ্রব্যাদি থাকে আমাদের শরীরের জন্য, যেটা উপকারী। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদাম ভাজা, যে চিনেবাদামটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখো কেমন নরম হয়ে এসছে। মাঝখানে অবশ্য আমি দুবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর এখানে কিন্তু আঁচটা একটুখানি কম দিতে হবে, আমার একটু বাড়ানো হয়ে গিয়েছিল যার জন্য একটুখানি সামান্য লেগে লেগে গিয়েছে, প্রবলেম নেই। শাকটা একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে। তারপরে দিয়ে দেবে কি হাফ চামচ হচ্ছে চিনি। চিনিটা দিলে শাক বলো যত নিরামিষ তরকারি বলো ওতে কিন্তু স্বাদটা ভালো হয় আর ব্যালেন্সটা ঠিক থাকে। একটু শাকে কীরকম একটু অনেক সময় অনেক শাকে না নোনতা নোনতা থাকে, তো দেখো আমার একদম অলরেডি হয়ে রেডি হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন ভিডিওতে।